নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন আমি বিভিন্ন রকম আপডেটগুলো তুলে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য। তাহলে আজকে যে বন্যপ্রাণী সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে কিন্তু আপনারা পারলে উপরের যে ডান দিকে সেখানটায় যে সেটিংসের চিহ্নটা রয়েছে ফাঁকা জায়গাটায় টাচ করলে পরে সেখানটায় একটা সেটিংসের চিহ্ন মতো আসবে, সেখানটায় টাচ করে কোয়ালিটিটাকে বাড়িয়ে দিন, যার ফলে কিন্তু আপনি একটু এইচডি কোয়ালিটি ভিডিও দেখতে পাবেন এবং পরিষ্কার সাউন্ড পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মজা পাবেন। তাহলে বন্ধুরা, আজকে বাজে কথাটা কম বলে চলুন শুরু করা যাক। অ্যাকচুয়ালি সবারই এই মূল্যবান যে সময়টা আছে সেইটা নষ্ট করার মতো কোনো জু নেই, সেই কারণে আজকে আমি চেষ্টা করব সংক্ষেপে ভিডিওটা শুরু করে এবং খুব তাড়াতাড়ি শেষ করে আপনার মূল্যবান সময়টাকে বাঁচানোর জন্য। সুতরাং শর্টকাটের মধ্যে আজকে যে আলোচনা করতে চলেছি সেইটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখে পেরেছেন, সেইটার নাম হচ্ছে শকুন। এই শকুন পাখিটাকে নিয়ে আজকে যে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি অপেক্ষা কর, ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করার পাশাপাশি কিন্তু ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাতে ভুলবেন না, যার ফলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনি খুবই সুন্দরভাবে পাবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টার চ্যানেলটাকে একটু পাং করে অল করে রাখবেন, যাতে পরে আপনি পরবর্তী সময়ে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আপনি কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজে পাবেন এবং এক এক দিন এক এক রকম নতুন বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। শারীরিক অসুস্থতার কারণে গরু মারা গেলে আগেকার দিনে বাগারে ফেলে আসা হতো এবং ভাগারে প্রায় 30-40টা শকুন এসে সেটাকে সিঁড়ে বিড়ে খাওয়ার চেষ্টা করত এবং তারা দূরদৃষ্টি সম্পন্ন আকাশে চক্কর মারতে মারতে তারা দূরদৃষ্টিতে দেখে যে ঠিক কোথায় গরু মরেছে এবং সেখানটায় তারা গিয়ে দল গঠন করে তারা খায়। এখন গরু মারা গেলে পরিবেশ দূষণের ভয়ে মানুষ গর্ত খুঁড়ে মাটিতে চাপা দিয়ে দেয়, ফলে শকুনের অভিশাপে গরু মরলেও কিন্তু শকুনের কপালে মাংস খুবই কম জুটে। ঘন্টায় 300 কিলোমিটার স্পিডে সে যখন উড়তে পারার ক্ষমতা রয়েছে, কিন্তু ইদানিং কী হয়েছে এমন এমন কিছু গরুকে সত্যি বাগারে এখনও ফেলা হয়, সেই গরুর খুব কম সময়ের মধ্যে স্বাস্থ্যবান এবং হৃষ্টপুষ্ট তৈরি করার জন্য কিছু কিছু ওষুধ প্রয়োগ করা হয়, যে ওষুধের মাত্রা এত কঠিন যে শকুনরা ওই ওষুধ মাংস খেতে গেলে সেই ওষুধের প্রভাব পড়ে, যার ফলে তাদের উড়ার ক্ষমতা এবং আগেকার মতো যে কঠোর মনোভাব এবং রাক্ষসী যে চেহারা সেগুলো কিন্তু আর এখন নেই। তাদের ক্ষমতা শরীরে আর সেরকম না থাকার কারণে তাদেরকে রোগাক্রান্ত দেখা যায় এবং পেটের জ্বালায় উঁচু আকাশে চক্কর কাটলেও খাবারের উপযুক্ত কিছুই সেরকম নজরে পড়ছে না। দূর ভবিষ্যতে একটা একটা শীতকালে পরিযায়ী যে নজর পড়লেও এই শীতকালে পরিযায়ী যারা শকুন আছে তারা কিন্তু বিদেশ থেকে ভালো মন্দ খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে ঠিক শীতকালে 2 মাস প্রায় 2.5 মাস মতো আমাদের বাংলায় থাকে, সেই সময়ে তারা কিন্তু কায়দা করে শিকারও করতে জানে এবং যুগ যুগ ধরে এই বাংলায় যে শীতকালে পরিযায়ী পাখি আছে তারাই কিন্তু হৃষ্টপুষ্ট অনেকটা। তাদের সিনিয়ররা জেনে গেছে বাংলায় তেমন জ্যান্ত বন্যপ্রাণী মেরে খাওয়া গেলেও মৃত প্রাণী আর তেমন কেউ ফেলছে না, কারণ কেন মৃত প্রাণী থেকে যদি শকুনের নজর পড়ে তাহলে শকুন হয়তো খেলো, তাও অর্ধেকটা খায় অর্ধেকটা ফেলে দেয়, যার ফলে কিন্তু পরিবেশ দূষণ হয়। এই দূষণের ভয়ে মানুষ এখন সরাসরি গরুকে মাটি চাপা দিয়ে একটা কবর করার মতো করে দেওয়া হয়, যার ফলে আর এখন কিন্তু শকুনটাও সেরকম খুঁজে পাচ্ছে না, যদি বা খুঁজে পায় সেগুলো ডাইক্লোফেনাক জাতীয় বিভিন্ন রকম কঠোর ওষুধ প্রয়োগের জন্য বিষাক্ত হয়ে যায়, সেই সব গরুর মাংস খেলে পরে অনেক শকুনই কিন্তু অকালে মারা যাচ্ছে। অথচ শকুন কিন্তু আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যথেষ্ট প্রয়োজন রয়েছে, আর এই শকুনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উচিত বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে একটু ব্যাপারটাকে সুন্দর করে তোলার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে অল্প ডান দিকে
দিয়ে মোর লেখা আছে, ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলেই আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স মানে সমস্ত বিস্তারিত তথ্য এবং আমার ব্যক্তিগত কিছু তথ্য পাশাপাশি আমি আমার জীবনে যে 200-250 ভিডিও তৈরি করেছি তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি। সেই 3টি ভিডিওর মধ্যে যে কোনো একটাতে টাচ করে যদি আপনার ভিডিওটা দেখার পর ভালো লাগে তাহলে কিন্তু নিচে বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটনের মাধ্যমে বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। সেক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবরা ওই ভিডিও পেয়ে অনেকটা উপকৃত হবেন, কেননা পরপর ওখানে সাজানো রয়েছে বিভিন্ন প্রাণী সম্পর্কে আলাদা আলাদা ভিডিও তৈরি করা রয়েছে, সেগুলো দেখলে পরে ওনাদের অনেকগুলো অভিজ্ঞতা তৈরি হবে। যেহেতু আমি প্রত্যেক দিন বাসাই করা বিভিন্ন রকম ইন্টারনেট থেকে তথ্যগুলো জোগাড় করা এবং আমার ব্যক্তিগত জীবনে যেগুলো দেখা প্রত্যক্ষভাবে আমি যেটা দেখেছি সেগুলো কিন্তু বিস্তারিত ওখানে উল্লেখ করা রয়েছে। সুতরাং বন্ধু শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমি কিন্তু অনেকটা আগ্রহ বাড়ে এবং আমার চ্যানেল গ্রো করলে ভবিষ্যতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। কেননা ল্যাপটপের মাধ্যমে ভিডিও এডিটিং করলে পরে ভবিষ্যতে আরও বেশি উন্নত মান হতে পারে, সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতা চাই। শুধুমাত্র ফ্রি অফ কস্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করবেন। বন্ধুরা আজকে বাজে কথা কম বলে চলুন কাজের কথা বলে ভিডিওটা শেষ করি, কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাইছি না। শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার আশা ভরসা রেখে আমি অল্প একটা আলোচনা করি। গরু মারা যাওয়ার আগে পরিস্থিতি অনুমান করে পশুপালকরা কসাইখানায় মাংস ঝুলিয়ে পয়সা উসুল করে বড় বড় বৈদ্যুতিক তারের স্পর্শে আগুনের জলকানিতে কিন্তু এই শকুনরা প্রায় শেষ হয়ে যায়। নতুন প্রজন্মের বাচ্চারা সচক্ষে শকুন দেখেনি, গল্পের বই আর সিনেমাতে হয়তো বা টিভিতে দেখেছেন কয়েক মিনিটের জন্য, সেখানে হয়তো মনেও নেই। কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ INCU বিভাগ তথা বিভিন্ন রকম সংরক্ষণের যে শকুন সংরক্ষণের স্কিম চালু হয়েছে সেগুলো অনুসারে গরুকে অল্প সময়ে স্বাবলম্বী করে তোলার জন্য পশুপালকেরা খাবারের সাথে উচ্চ ক্ষমতা যুক্ত ওষুধ যে প্রয়োগ করা হয় সেই ওষুধের নাম কিটোপ্রোফেন আর ডাইক্লোফেনাক। এই জাতীয় ওষুধ প্রয়োগ করার ফলে তাদের শরীরের সঙ্গে মাঝারি ক্ষমতাবানের যে গরুগুলো হয় তারা কিন্তু লড়াই করে ঠিক তাদের স্বাস্থ্যবান হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু যেসব গরু একটু দুর্ঘাটে তাদেরকে কিন্তু এইসব ওষুধ খাওয়ানোর ফলে তারা কিন্তু বিগড়ে যায়, এমনকি মারাও যায়। এই মারা গেলে যে গরুটাকে তড়িগড়ি করে বাগারে ফেলে এলে সেই বাগারের মাংসটাকে খেয়ে কিন্তু শকুনরা অসুখে ভুগে। সুতরাং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এরকম এই শকুনটাকে কেন আমরা এরকম বিপদে ফেলবো, তার থেকে অন্য কোনো উপায়ে যেহেতু আমরা ভুল করেছি যে অল্প সময়ের মধ্যে লাভবান হওয়ার জন্য গরুকে ডাইক্লোফেনাক জাতীয় বা কিটোপ্রোফেন জাতীয় ওষুধ প্রয়োগ করেছি, সেই ভুলটা কেন আমি শকুনকে ভুগতে দেবো। সুতরাং এখন মাটিতে কবর দেওয়াই হচ্ছে উপযুক্ত ওষুধ, কেননা মানুষ খেলে মানুষও কিন্তু সেরকম ক্ষতি করবে। মানুষের বডি ওয়েট অনুযায়ী গরু যদি সেই বেশি পাওয়ারফুল হয় তাহলে কষ্ট সৃষ্টি সেটাকে হজম করে, কিন্তু কমজোর গরুরা প্রতিক্রিয়া সহ্য না করতে পেরে প্রায় মৃত হয় এবং মৃতদেহ নরম বলে কেউ মাংস খেতে চায় না, যেহেতু এই মৃতদেহটাকে কবর দেওয়া ছাড়া উপায় থাকে না এবং সেটা সম্পূর্ণ বিষাক্ত। সুতরাং শকুনকে খাওয়ানো মানেই কিন্তু ক্ষতিকারক। এছাড়া শকুন কিন্তু পুরোটা খাবে না, হাড় গোড় আর কিছু মাংস তারা ফেলে রেখেই যায়, কেননা 30-40টা শকুন মিলে কতই বা খাবে একটা বড় একটা গরুর সেই মাংসটাকে। সুতরাং এই নোংরামো অনেকের কারণ কেন অনেক হিন্দুরা হয়তো বা সেটা শুনে ঘৃণা করতে পারে, কিন্তু এটাই বাস্তব। সুতরাং এটাকে আমরা হিন্দু বা মুসলিমের মাধ্যমে বজায় না রেখে চলুন আমরা সবাই মানুষ এক জাতি এক প্রাণ এবং সমস্ত ভগবান ঠাকুর কিন্তু একই প্রাণ, আল্লাহ বলুন যিশু বলুন সমস্ত কিন্তু এক। সেই রকম হিংসা রেসারেছি বলে চলুন আমরা মিলেমিশে চলার চেষ্টা করি। এছাড়া আমার পরবর্তী ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের উপরে একটু যত্ন নেবেন, ভালো থাকবেন, নমস্কার।